কেমনে? এই পুলিশ না তো ধরা খায় মার খেলে খুশি হইতি? সি সি আপনি আমার গুরু না? কে আমার গুরু মানুষ কি কন এটা কয় লাগে? যদি এটা না মানতাম তাহলে এতক্ষণ আপনি পুলিশ না তো ধরাই দিতাম না? সক্রেটিস কমে না আমি কইতেছি একটা সক্রেটিস মানে একটা দার্শনিকের নাম। ও আমি তো মনে করছিলাম বিদেশি চকলেটের নাম কইছেন। কিছু আমি মনে করবি? তুই তো বিদেশি চকলেটই মনে করবি। বদর মতো লোকেরা বুঝছস? কিছু জানো না, কিছু ভালো মতো শোনাও না বুঝছস? ও তো বুঝার দরকার নাই, এখন আমার কি দাম আছে টাকা দেবে? তোর খিদা, এখন কমে দিতে পারি? তাহলে আর টাকা লাগতো না। তাহলে কোন 100, 99, 98, 97, 94। তুই তো রাক্ষস, তোর এই খাওয়া ছাড়া কোনো কিছু কমানো সম্ভব না। খারাপ বাংলাদেশি ডলার নি, যা তোর ইচ্ছা মতো খায়া যা। লাগতো না, এটা বলে বাংলাদেশি ডলার। দুই টাকা একটা বেলের পাউডার আর 5 টাকা দা কি খামু? দিলে করো সাই আমার আল্লাহ নবীজি নাম বাবা গো জিঙ্গা মত উপর মানুষ পেয়ে গেছি। চল তোর আজ ইচ্ছা মতো খাও। অসুবিধা আছে দেখি তো তোরে কইতাছি, তুই গান্দর। হাদিসে হারাম আছে অন্য দেখিলে সাবধানে থাকিও না রে পর্দার আড়ালে। দিবাইন গো বাবা দুইটা পয়সা, ভিক্ষা দেন মা। বাবা গো দুইটা পয়সা দিবাই। বুঝতা ভিক্ষা করতে করতে হাতে হাতে তো পা ব্যথা করতেছে, এসে ভালো আছে না মোবাইল চুরি, টান্ডা মোবাইলটা নিতে পারলে নিজে রয়ে যা। চুপ থাক, চারিদিকে এখনো পুলিশ গুড় গুড় করতেছে, আর মোবাইল চুরি করতে গিয়ে যখন ধরা খাস তারপরে মাইর খাস তখন কেমন লাগে? ওইটা ঠিক আছে, তবে উস্তাদ পাবলিকের মধ্যে বুইরা বেড়ান মাইর দেওয়ার উস্তাদ দাবাস দাবাস আলে বিদায় দিতে হয়। লোকাইতেছে, চোখ বন্ধ কর। আমার আল্লাহ নবীজির নাম দিলে করো সাই, আমার আল্লাহ নবীজির নাম দিলে করো সাই, আমার আল্লাহ নবীজির নাম। বাবা গো দুই দিন যাবত উপাস, বিশ্বাস না হয় পেট চেক করে দেন। দিলে করো সাই আমার আল্লাহ নবীজির নাম। ভাই গো দিনের পয়সা দেন ভাই, দুই দিন ধরে না খাই রইছি। বিশ্বাস না হয় আমাকে পেট চেক করে দেন, আমাকে পেটে দেন উপাস। ও বাবা, ভিক্ষুকের পেটা তোমার কাছে বলবো কেমনে? আমার পেটটা তো জাবারের পেট। আরে আপনি একবার খেলে তো 1 মাস না খেয়ে থাকতে পারেন, আপনি কয়দিন আগে খাইছেন তো? বাবা গো, ও বাবা দুই দিন দেবো দুবার। আরে দুই দিন ধরে খানা রে, দুই দিন ধরে খানা না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনাদের আমি 100 টাকা এই যে বাবাজিরা আমার গুরুর জন্য দোয়া করেন। কত টাকার দোয়া করুম গো বাবা, আমরা তো 100 টাকা দিছি। আপনারা খুব ভালো মানুষ গো বাবা, আপনাকে 110 টাকা দোয়া করে দেব। না না দরকার না, ওই বোনাস দোয়াটা আপনার কাছে রেখে দিয়েন। আল্লাহ আমার মাথায় একটা ইয়ে, এই পোশাকে গেলে ওরা আমাকে চিনে লাগবো, পলাই দেবো, আবার পোশাক বদলাই দাও। চল চলে আমি তোর কথা দিছিলাম, তোর পেট ভরে খাও, খা পলা কে একসাথে খাবি, সাথে পানি খাবি, নাহলে গলা আটকিব। গুরু আপনি একটা জিনিস, আপনার কাছে অনেক কিছু শিকার বাকি আছে, আপনি কেন বুকের থেকে 100 টাকা মেরে দিলেন? তুই আমার গুরু মানাস না, এই জন্য প্লেটও প্লেট লাগবে না, আজকে রাখি তো। তুই আমি তোর প্লেটের কথা কইছি, হ্যাঁ আমি কইতেছি দার্শনিক প্লেটের কথা, সে কইতেছে প্লেটের কথা, গাদা জানি কোনটা। চল আমি হলাম নীতিবান লোক, নীতির বাইরে কোনো কাজ করি না। এই যে সরকার এই দেশ থেকে ভিক্ষা পথা তুলে দিতে চাইতেছে বুঝছস, আমি ফকিরের কাছ থেকে 100 টাকা নিয়ে সরকারের সাথে শরীর হইলাম। ভাই আপনি কি সরকারি লোক? অবশ্যই না,
এলাকার মাস্টার জি না আপনি কি র‍্যাব পুলিশ বা আর্মির লগে কোনো কানেকশন আছে তা না ওই তাহলে পাও তুই অবশ্যই কেন পাও এই যে আপনি কারে এত বড় গাড়ি দিবেন জেনে নুন আরে উনি আমার গুরু উনি কত বড় নীতিবান লোক জানেন আপনি হ্যাঁ এই সামোস সুবদাক আমি যদি সামোস হই তুই এসে একটা বল ভাই কত কম ভাই আমার টাকা দে ভাই টাকা তো খায় বলেছি ভাই টাকা দিম কই থেকে এই যে কত কম বলেন আপনি আমার উস্তাদটা চিনেন হ্যাঁ তেজগত আনার ডিসি হইছে আমার উস্তাদ আত্মীয় বলে কয় কি আমার গুরুর কাছে ডিসির কোনো ব্যাপার হলো নাকি হ্যাঁ আরে উত্তরা থানা র‍্যাবের বড় হইছে দারোগা আমার গুরুর এলাকার বড় ভাই আপন এই চুপ কর ওরা আমার কথা কি বুঝবো হ্যাঁ হ্যাঁ বুঝবো না না ফাজলামি উস্তাদ এই যে পুলিশ যে কোন উদ্দেশ্যে এই পুলিশ পুলিশ এই भाईजान देखी बोलें ना আমার গুরু তেল্লা চোরা দেখলে সাতবার ফাল মারে উনি করবে খুন দেশটা নষ্ট হইতাছে স্যামসাংয়ের কারণে এই তুই অবজা এই তুই অবজা ভাইজান কারি নিয়ে চলেন আদব কাদা বলতে কিচ্ছু জানে না কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও জানে না ভাইজান আপনার লগে একটা চিজ আর আমার লগে একটা চিজ এই দুটো চিজ আল্লাহ পাক যে কই থেকে পাঠাইছে আল্লাহই জানে এই তুমি কিন্তু কথার প্রসঙ্গ বদলায় ফলাইতেছো তাহলে শুনেন আমার নাম আগুন আহমেদ ग्राम पढ़ाशुना शेष कर ढाका एक बंधुर परिचय है और नाम हीरा आजाद हमें बैंक थे 5 लाख टाका लोन तुले बंधुर साथ ओषुधेर दोकान गेछिलाम सेल्समैन छिलाम आमार नाम है पनिर गुरुर नाम नाम मिले गेछिलाम गुरुर नाम है गिया आगुन आमार नाम है गिया पानी भालो चलछिल आमादेर ब्यबसा प्रतिदिन बिकाले गिया আমরা দুই বন্ধু মিলে হিসাব নিতে পনেরের কাছ থেকে হঠাৎ করে গ্রাম থেকে ফোন আসে আমার বাবা অসুস্থ আমি চলে যাই টাঙ্গাইল মধুপুরের বোয়ালি গ্রামে তারপর একটা আমি কই গুরুর পাটনা ছিল হীরা আজাদ ভাই উনি আমার মেডিসিন আনার জন্য পাঠায় দিছে মিটফোর্ডে আমি সরল বিশ্বাসে মেডিসিন আনতে গেছি গা আয়সা দেখি সবকিছু নিয়ে উনি সম্পদ পনেরের মোবাইল পেয়ে আমি দোকানে এসে তল্প অনেক কষ্ট আমি লোনের টাকাটা শোধ করছি গ্রাম আমার বৃদ্ধ বাবা এখনো জানে আমি দোকান চালানোর টাকা গ্রামে পাঠাই আচ্ছা আপনারা আসলে কারা কি করেন আপনারা জি ওই আমরা সুরাই মাল হাফ দামে কিনা অর্ধেক দামে বিক্রি করি সেজন্য আমাদেরকে পুলিশ আর কিনা খুঁজে এত কোনো বুঝতে পারছি চোরের উপর বাপ পারি চোরে জিনিস চুরি করে নিয়ে আসে আপনারা অর্ধেক দামে কিনা রাখেন জি তো উস্তাদ আমাকে ঘটনার লাগে কিন্তু একুশ জীবনের হিস্ট্রি অনেকটা মিল আছে আচ্ছা দেন আমগো কাছে বুঝছেন এই যে অনেকগুলো মোবাইল আছে আপনার ইচ্ছা করলে আপনি কিনে নিতে পারেন এই যে দেন আর আছে উস্তাদ ধরুন না এই যে বুঝছেন এই যে এত মোবাইল আপনারা আপনারা কি তাহলে মোবাইল চোর হ্যাঁ আমি মোবাইল চোর এত কত আপনার কথা শুনছি এবার আমার কথা শুনুন কেমনে আমি মোবাইল চুরি করা শুরু করলাম কুমিল্লার কান্দির পরে আমগো বাড়ি আসছিল আমি এক সম্ভ্রান্ত পরিবারে পোলা বিয়া করছিলাম নোয়াখালীতে পিতা মাতাহীন পরিবারে আমি আছিলাম আমার বউ আছিল আর আছে একটা ছোট বোন বোনের ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো দেখে ভাবছিলাম ওরে ঢাকা শহরে রেখে ডাক্তারি পড়াবো এর লেগে বাপের ভিটামাটি সবকিছু বিক্রি করে ঢাকা শহরে আয় পড়ছিলাম আমরা সবাই তারপর ঘটনা অনেকটা হাস্যজনক আমার অনেকটা বেদনাদায়ক